হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল চলে এসেছি ছাদে। আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ছাদে ফুল গাছ থেকে শুরু করে শাক সবজি সব কিছুরই আছে। তবে সেটা কী কী সেটা তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করেছি, মিনি ব্লগে পুরোটা শেয়ার করা হয়নি। তো সেটার জন্যই আজকের আসা। নানান রকমের ফুল গাছে ভর্তি আমার ছাদ। আমার ছাদটা আমার কাছে খুবই প্রিয়, আর এর পুরোপুরি ক্রেডিটটা আমার হাজব্যান্ডকেই দিতে হয়। প্রতি বছর আমার এই ছাদ একেবারে সুন্দরভাবে ফুলে শাক সবজিতে ভরে থাকে, একেবারে দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। আর সেটা সকালবেলা যদি হয় তার তো কোনো কথাই নেই। ওই জন্য আজকের সকাল সকাল চলে এসেছি ছাদে। অনেকদিন ধরেই ছাদে উঠছি মনে করব, কিন্তু উঠে ঘোরাঘুরি করে ছবি তুলে চলে আসি, ফুলের সুন্দর সুন্দর ছবি তুলে চলে আসি। কিন্তু অনেকদিন ধরেই ওলকপি আছে কয়েকটা, সেটা কিছুতেই তোলা হচ্ছে না। তো সেই জন্যই ছেলেকে নিয়ে সকালবেলা ছাদে উঠলাম, আর ওকে নিয়ে একটুখানি ঘুরপাক খাচ্ছিলাম প্রথমে, কেননা কাঁদতে পারে হঠাৎ করে যদি দোলনায় দিয়ে দিই। এদিকে আমার হাজব্যান্ড আর কি যেগুলো আর কি আজকে ওলকপিগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করে এক জায়গায় রাখছে তুলে তুলে। তো দেরি না করে আমি চটপট এবার ওলকপিগুলো তুলতে শুরু করে দিলাম, কেননা বেলা বাড়ছে, রোদ বাড়ছে, আর ছেলেটাও দোলনাতে আছে। কখন হুট করে কেঁদে ওঠে তখন নেমে যেতে হতে পারে তাড়াতাড়ি করে ছাদ থেকে। তো সেই কারণেই আমি এবার ওলকপিগুলো তুলে নিতে বসলাম। প্রত্যেক বছরই অনেক রকমের সবজি হয়, কিন্তু তুলনামূলক এবছর তার থেকে অনেক অনেক কম হয়েছে। অন্যান্য বছর বেগুন, তারপরে বিনস, আলু, পেঁয়াজকলি আরও অনেক কিছুই হয়, কিন্তু এবছর সময়ের অভাবে অল্প কিছু হয়েছে। আর তোমরা ওলকপি গাছগুলো দেখতেই পাচ্ছ, তবে হলেও কিন্তু মন্দ হয়নি। সাইজগুলো মোটামুটি নর্মাল, যেগুলো আমরা বাজারে কিনতে পাই সেরকমই হয়েছে, খারাপ হয়নি। তোমরাও বাড়িতে এরকম লাগাতে পারো ওলকপি গাছ ছাদের টবে। তো নিজের হাতে ওলকপিগুলো তুলতে পেরে খুবই ভালো লাগছে। নিজের হাতে আর কি করা এইসব গাছ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই করেছি। Thank you.
আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আসবো আবার পরের ব্লগ। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।